এরপরে প্রশ্ন, আমি একজন ছাত্র, আমি অতিরিক্ত মাত্রা সন্দেহ প্রবণ, আমার শরীরের পবিত্রতা নিয়ে সন্দেহ হয় অনেক বেশি, যার কারণে ওযু গোসল করতে অনেক সময় ব্যয় হয়, আমার পাঁচ ওয়াক্ত নামাজের জামাতের জন্য ছুটেও যায়, সন্দেহের বশে আমি অনেক সময় বাবা মায়ের অবাধ্য হই, আমার এই সন্দেহের কারণে আমি অস্বাভাবিক হয়ে পড়েছি, এক্ষেত্রে আমার করণীয় কি? ভাইরা আমার এটাকে বাংলায় বলে সূচি বায়ুর ব্যারাম, কি ব্যারাম বলে? সূচি বায়ুর ব্যারাম, খুঁতখুঁতে স্বভাব, ওয়াসওয়াসা বলে, ওয়াসওয়াসা, মনের ভিতরে কুমন্ত্রণা আসে, কিছু লোক আসে দেখবেন ওযু করতে তার 10 মিনিট 15 মিনিটও হয় না, পাঁচ বালতি পানিও হয় না, তিনবারের জায়গায় 30 বার ধোয়, তাও মনে হয় সন্দেহ থাকে, মনে হয় কথা শুরু করেছে আবার ধো, এইসব করতে করতে এদিকে জামাত ছুটে যায়, এই রোগ অনেকের মধ্যে আছে, খুঁতখুঁতে স্বভাব বলে এটাকে, খুঁতখুঁতে স্বভাব, এই স্বভাবটা খুব খারাপ, আর এটা করে মূলত শয়তানে, এই স্বভাবটা তৈরি করে মূলত কে? এই ওয়াসওয়াসাটা ইবলিসে তৈরি করে, এই জন্য এটা ট্রিটমেন্টের অংশ হিসাবে প্রথম যে কাজটা করবেন, প্রথম কাজ সেটা হলো এইটাকে কোনো পাত্তা দিবেন না, আমলে নিবেন না, মনে রাখবেন অজুতে প্রতিটা অঙ্গ কয়বার ধুইতে হয়? তিনবার ধোয়া সুন্নত, নবী সাল্লাল্লাহু আলাইহি তিনবার ধুয়েছেন, অতএব আপনি তিনবার মুখ ধোবেন ভালো করে পানি নিয়ে ডলবেন ধোবেন, এরপরে তিনবার হাত ধোবেন, তিনবার ডানার বামার দনটা ধোবেন, মাসা একবার করবেন, দুই পা তিনবার ধোবেন, তিনবার ধোয়ার পরে যদি আপনার ভেতরে ভেতর থেকে আপনার মন আপনাকে বলে এরে কোথাও মনে হয় স্বপ্নে আস, কোথাও স্বপ্নে আসে ফাল্লা, এরকম যদি ভেতর থেকে আপনাকে বলে তো বুঝবেন এটা ইবলিস, এই যে বলতেছে এটা কে? ইবলিস, সাথে সাথে বলবেন চুপ চুপ, তোর কোনো কথা নেই, তোর কোনো কথা নাই, আমার নবী আমাকে তিনবার ধুইতে বলছে, আমি নবীর কথা মানছি, তোর এখানে তো মাথা কামানোর দরকার নেই, যদি এরপরে সুখ না থাকে আমি আল্লাহর সাথে বলবো, আমি মশালা দিয়ে গেলাম, যদি তিনবার পানি নিয়ে ধোন একটু ডলে ডলে, এরপরে আর সুখ না থাকলেও আপনার কোনো টেনশন করার দরকার নেই, কথাকে বুঝাতে পারছি? তো এইভাবে প্রথম ট্রিটমেন্ট হলো এটাকে ইগনোর করা, পাত্তা আপনি তিনবার পানি নিয়ে একবার মুখমণ্ডল সব জায়গায় ঘষা দিবেন, বাস আপনার দায়িত্ব শেষ, এরপরে আবার স্বপ্নে আসে কিনা আয়না দিয়ে দেখলেন ফাঁকা রয়ে গেছে কিনা, এগুলোর কোনো দরকার, এটা বাড়াবাড়ি, এরপরে যদি স্বপ্ন থাকে আপনার নামাজ হয়ে যাবে, আপনি কোনো টেনশন করেন না, আপনার ইচ্ছার সাধ্যের সবটুকু আপনি করেছেন, সর্বোচ্চ সাধ্য তিনবার দোয়া, আপনি চারবার দিলে পানি অপচয় হবে, বলো আপনাকে শয়তান দেখাচ্ছে তুমি মুত্তাকি, বুজুর্গ নেককার মানুষ, দেখছো তুমি শুকনো আছে কিনা সেজন্য সন্দেহ দূর করার জন্য আবার কষ্ট করতেছো, আবার কষ্ট করতেছো, তুমি কত কত এহতিয়াত করো, কত সতর্ক থাকো, তুমি আল্লাহকে কত বেশি ভয় করো যে একটু শুকনো থাকলে সেটা ধোয়ার জন্য চেষ্টা করতেছো, এটারে বলে শয়তানের নেক্সিরোতে ধোকা, আসলেও আপনাকে সতর্ক করছে না, আসলে মূলত আপনাকে সে পানি অপচয়কারী বানাচ্ছে, এটারে বলে ইবলিসের নেক্সিরোতে ধোকা, আপনি তো নিজেরে ফেরেশতা মনে করতেছেন, আহ আমি কত আল্লাহওয়ালা মানুষ, আমি কোনো অঙ্গ শুকনো আছে কিনা খুব সতর্ক থাকতেছি, আর এই যে মানুষগুলা দুই মিনিটে ওযুগুলো চলে গেছে, কোনো আল্লাহর ভয় আছে? ইবলিসে আপনাকে বুজুর্গ বুজুর্গ বা বানতেছে, আসলে তো বুজুর্গের কিছু নাই, পানি অপচয় করাচ্ছে, সময় নষ্ট করাচ্ছে, নামাজ নষ্ট করাচ্ছে, ঠিক না বেঠিক? অতএব এক নম্বরে ট্রিটমেন্ট হলো পাত্তা দিবেন না, তিনবার ধোবেন, এরপরে শুকনো থাকে গেলে ওটা আমার উপরে ছেড়ে দেবেন, শেষ মশালা খতম, এক নম্বর ওষুধ পাইছেন, ওষুধ নম্বর দুই, এই ধরনের ইবলিস মানুষকে বাম দিক থেকে সাধারণত কুমন্ত্রণা দেয়, এজন্য বাম দিকে প্রতীকী থুতু ফেলবেন, এরকম করে প্রতীকী থুতু, প্রতীকী থুতু ফেলবেন এবং আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আল্লাহর কাছে শয়তান থেকে পানা চাইবেন, কারণ শয়তানে কি করে এগুলা কুমন্ত্রণা দেয়, তো বাম দিকে প্রতীকী থুতু ফেলবেন, আউযু বিল্লাহি পড়বেন, আমানতু বিল্লাহি ওয়া রাসূলি পড়বেন, আমি আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনছি, তাহলে তিনটা কাজ করবেন, বাম দিকে প্রতীকী থুতু দিবেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন, আর আমানতু বিল্লাহি ওয়া রাসূলি পড়বেন, এই আমলগুলো করবেন, এর পাশাপাশি সাধারণ জিকির আজকে বেশি বেশি করবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার এই সূচি বায়ুর রোগ দূর করবেন, যদি এটা মানসিক রোগের চূড়ান্ত পর্যায়ে সবকিছু নিয়ে এরকম হয় তাহলে মানসিক রোগের ডাক্তার দেখাবেন, আর ওই যে বললাম কোরআন, আবারও বলছি এই রোগের ট্রিটমেন্ট জন্য কোরআন বেশি বেশি তেলাওয়াত করবেন, কোরআন তেলাওয়াত অডিও চালায় রাখবেন, বসে বসে শুনবেন, দেখবেন শয়তান দূর করে আসে, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এই রোগগুলো দূর করে দিন আমাদের। রমজানে ওষুধ খেয়ে মহিলারা ঋতুস্রাব বন্ধ করে রোজা রাখলে সেটা জায়েজ হবে কিনা? মহিলারা ঋতুস্রাব বন্ধ করার জন্য
যদি ঔষধ সেবন করেন, ঔষধ সেবন করে যদি ঋতুস্রাব বন্ধ করেন রমজান মাসে, তাহলে সেটা স্বাস্থ্যের জন্য যদি ক্ষতিকর না হয়, স্বাস্থ্যের জন্য যদি বিশেষ কোনো সমস্যা তৈরি করবে এরকম সাইড এফেক্ট না থাকে, তাহলে জায়েজ আছে। কিন্তু উত্তম হলো স্বাভাবিক অবস্থার উপরে ছেড়ে দেওয়া, কারণ এই মাসিক আল্লাহ তাআলা দিয়েছেন, অতএব আল্লাহ এই ফয়সালাকে মেনে নেওয়া, এটাই হলো স্বাভাবিকত্ব। এই স্বাভাবিকত্ব মেনে নেওয়াই বেটার। কিন্তু কোনো কারণে আপনি ওষুধ খেয়ে মাসিক বন্ধ রেখে আপনি রোজা রাখবেন বা বন্ধই করবেন, জায়েজ আছে। শর্ত হলো এটার কোনো বড় সাইড এফেক্ট থাকতে পারবে না। যদি আপনার স্বাস্থ্যের জন্য বড় ধরনের কোনো ক্ষতি থাকে, সাইড এফেক্ট থাকে, তাহলে এটা করা উচিত হবে না। কারণ হলো এটা করা মানে নিজের ক্ষতি করা, বলা তুল কবি এই দিকে মিলাত তাহলুকা, নিজের ক্ষতি হয়, ধ্বংস হয়, এরকম কোনো কাজ করা ইসলামে জায়েজ